সিংহকে জঙ্গলের রাজা বলা হলেও এরা আসলে তৃণভূমি এবং সমভূমিতে বসবাস করে। পৃথিবীতে মাত্র সিংহের দুইটি উপজাতি বর্তমানে টিকে আছে, একটি হলো আফ্রিকান সিংহ, অপরটি হলো এশীয় সিংহ। আমুস টাইমের এই পর্বে জানব সিংহ সম্পর্কে। সিংহের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা লিও। সিংহ ফেলডি পরিবারের প্রাণী, যা প্যান্থেরা গণের চারটি বৃহৎ বিড়ালের একটি। বাঘের পর সিংহ গ্রহের বৃহত্তর বন্য বিড়াল। সিংহই একমাত্র বিড়াল যার দল থাকে। সিংহের দলকে প্রাইড বলে, যেটির অর্থ গর্ব। একটি প্রাইডে 10 থেকে 40টি সিংহ থাকে। প্রত্যেক প্রাইডের নিজস্ব অঞ্চল আছে। সিংহ কখনো তাদের অঞ্চলে অন্য মাংসাশী প্রাণী ঢোকা পছন্দ করে না। তাদের একটি অঞ্চল প্রায় 260 বর্গ কিলোমিটার বা 100 বর্গ মাইল হয়ে থাকে। একটি সিংহ সাধারণত 2 থেকে 4টি বাচ্চার জন্ম দেয়। একটি নবজাতক সিংহ শিশু জন্মের সময় প্রায় 1.5 কেজি ওজনের হয়। শিশু সিংহ জন্মের পর অন্ধ থাকে। তারা 1 সপ্তাহ বয়সে চোখ খুলতেই পারে না। 2 সপ্তাহ বয়স হলে এরা ভালোভাবে চোখে দেখতে পায়। শিশু সিংহ জন্মের পর 2 থেকে 3 বছর বয়স পর্যন্ত লুকিয়ে রাখা হয়। অন্য কোনো মাংসাশী প্রাণী দেখে ফেললে এরা স্থান পরিবর্তন করে। একটি প্রাপ্তবয়স্ক সিংহের ওজন 190 কেজি এবং স্ত্রী সিংহের ওজন 130 কেজি পর্যন্ত হয়ে থাকে। একটি সিংহ 4.5 ফুট থেকে 6.5 ফুট পর্যন্ত লম্বা হয়। এরা ঘন্টায় 80 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। একটি সিংহ 36 ফুট পর্যন্ত লাফিয়ে উঠতে পারে। সিংহের জীবনকাল 10 বছর থেকে 14 বছর পর্যন্ত হয়ে থাকে। সিংহরা মাংসাশী প্রাণী হওয়ায় এরা মাঝারি সাইজের প্রাণীকে শিকার করে, যেমন হরিণ, মহিষ, জেব্রা ইত্যাদি। সিংহরা প্রতিদিন 18 পাউন্ড মাংস খায়। এটি 70টি হামবার্গার খাওয়ার মতো হবে। মজার বিষয় হলো, সব বড় বিড়ালের মধ্যে সিংহ সবচেয়ে অলস। তারা বিশ্রামে তাদের বেশিরভাগ সময় ব্যয় করে এবং প্রায় 21 ঘন্টা প্রতিদিন ঘুমাতে পারে। 8 কিলোমিটার বা 5 মাইল দূর থেকে সিংহের গর্জন শোনা যায়। ভৌগোলিকভাবে আফ্রিকান সিংহ ও এশীয় সিংহ হলেও এদেরকে মোট 8 ভাগে ভাগ করা যায়। বারবারি সিংহ, এশিয়াটিক সিংহ, পশ্চিম আফ্রিকার সিংহ, মশাই সিংহ, কঙ্গো সিংহ, দক্ষিণ পশ্চিম আফ্রিকান সিংহ, ট্রান্সওয়াল সিংহ, ইথিওপিয়ান সিংহ। বর্তমানে আফ্রিকার বনে 30,000 সিংহ রয়েছে আর এশিয়ায় 350টি সিংহ রয়েছে। গবেষণায় জানা গেছে, 2000 বছর আগে সিরিয়া, ইসরায়েল, ইরাক, পাকিস্তান, ইরান এবং ভারত জুড়ে 1 মিলিয়ন সিংহ ছিল। তা 1940 সালে নেমে দাঁড়িয়েছে 4,50,000। পুরো পৃথিবীতে রয়েছে প্রায় 32,000 সিংহ। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে অ্যামুস টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।